সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম সাহেব, নুসরাত যে আমাদের সাথে পৃথিবীতে বেঁচে নেই তার ভিডিও করার জন্য, অন্যায়ভাবে অনুমতি ছাড়া ভিডিও করার জন্য এবং এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য উনি 8 বছর, 5 বছর এবং 3 বছর, একটার পর একটা মোট 8 বছর উনাকে সাজা দেয়া হয়েছে এবং উনি 8 বছর ওনাকে খাটতে হবে, এবং সাথে 15 লক্ষ টাকা নুসরাতের পরিবারকে দিতে হবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে নুসরাত মরার পরের দিনই উনি বলেছিলেন যে সাহস আমাদেরকে মানসিকভাবে দিয়েছিলেন, এই সাহসের কারণেই এই সাবেক ওসি মোয়াজ্জেম সাহেবের মতো একজন শক্তিশালী মানুষের বিপক্ষে বাদী এবং আমরা আইনজীবীরা সফলতার সাথে এই মামলাটি শেষ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে, যারা একটি সুন্দর তদন্ত রিপোর্ট দেওয়ার কারণে আমরা এই মামলাটি ন্যায় বিচার এবং সম্পূর্ণ করতে পেরেছি। আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে, এই পুলিশ স্টেশনকে যেসব পুলিশ কর্মকর্তারা মনে করেন এটা একটা জমিদার বাড়ি এবং জমিদাররা যে ধরনের আচরণ করেন, এই রকম আচরণ যারা করেন তাদের জন্য এই মামলার রায় একটি অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আমি আরেকটা কথা বলি, আমি আজকের এই রায়ের মধ্য দিয়ে অনেকে মনে করেন যে পুলিশের বিরুদ্ধে মামলা করলে রায় হয় না বা শক্তিশালী কারো বিরুদ্ধে মামলা করলে ন্যায় বিচার পাওয়া যায় না, আমি মনে করি আজকে আবারও প্রমাণ হইল যে বাদী যদি শক্তিশালী হয়, বাদীর মানসিকতা যদি স্ট্রং থাকে, কিছুতে যদি ভয় আপনি না পান, শুধু ব্যারিস্টার সুমন না, বাংলাদেশের যে কোনো লোক একটু দায়িত্ব নিলেই যে কোনো অন্যায় আদালতে নিয়ে এসে ওসি মোয়াজ্জেম সাহেবের যে পরিণতি হয়েছে এই পরিণতি করানো ন্যায় বিচারের মাধ্যমে সম্ভব। আদালতের অবজারভেশনে বলেছেন যে এই ভিডিওতে নুসরাতের যে নেকাব, এই নেকাব যখন উনি বারবার খুলতে বলছেন, মেয়েটা যখন খুলতে চাচ্ছে না, অথবা ওনার হাত, এই নুসরাতের হাত যখন মুখের মধ্যে ছিল তারে আইডেন্টিটি হাইড করার জন্য, উনি যখন তারকে হাত সরাতে বাধ্য করেছেন, এর মানে কোনোভাবেই নুসরাতের কোনো কনসেন্ট ছিল না এই ভিডিও করার ব্যাপারে। এবং উনি বাদীর বিষয়ে যদি আমার বিষয়ে বলেছেন, আমি বলা কতটুকু ঠিক হবে জানি না, বলেছেন যে আসামির পক্ষের আইনজীবীরা বলেছিলেন যে আমার লোকাস স্ট্যান্ডায় আছে কিনা, এই মামলাটা আমি আউদ করতে পারি কিনা। মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি আমি কেন, সমাজের যে কোনো কেউ এই মামলাটি করতে পারবে, বরং আমি ব্যারিস্টার সুমন, উনি বলেছেন যে সাহসিকতার সাথে সমাজের যে দায়িত্বটা ছিল এই দায়িত্বটা আমি এই আদালতে নিয়ে আসার মাধ্যমে, মামলাটি আনার মাধ্যমে সামাজিক দায়িত্বটা আমি ডিসচার্জ করেছি। উনি বলেছেন যে যেহেতু ওসির, উনি সাবেক ওসি ছিলেন, একটি শক্তিশালী পদ এবং ওসিরা যে শক্তিশালী হয় এটা উনি বলেছেন, এবং এইরকম পদে থেকে যে পরিমাণ দায়িত্ব ওনার থাকার কথা ছিল, যে দায়িত্ব উনি নিয়েছেন কোনো কিছুই উনি পালন করতে পারেননি, যার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়াটাই উনি বাঞ্ছনীয় মনে করেছেন। এবং আদালত আরেকটা কথা বলেছেন যে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রতিকার চাইতে গিয়ে অন্যরকম আরেকটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, এই কথাটা একটু বলবেন। মানে উনি আবার বলেছেন যে একটা মেয়ে, ভালনারেবল একটা মেয়ে থানায় গিয়ে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য উনি মামলা করতে গেলেন, অভিযোগ করতে গেলেন, যাওয়ার পর দেখা গেল ওসি সাহেবের কর্মকাণ্ডে উনি পুনরায় আবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলেন। রায়টা আমরা তো 3টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম, অনুমতি ছাড়া 26 ধারায় ভিডিও করা, আমরা এনেছিলাম যে এই ভিডিওটি ছড়াই দেওয়া 29 ধারা, এবং 31 ধারায় ছিল সামাজিক অস্থিরতা। এইখানে আদালত বলেছেন যে সামাজিক অস্থিরতা বিষয়টি আমরা ওইভাবে প্রমাণ করতে পারি নাই, তবে ভিডিও করা এবং ছড়াই দেয়া 26 এবং 29 এই 2 ধারা আমরা সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই জন্য 26 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা ফাইন, এবং অনাদায়ে যদি ফাইন না দেন তাহলে আরও 6 মাস ওনাকে খাটতে হবে, এবং 29 ধারায় উনি 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং যদি সাথে হচ্ছে গিয়ে 5 লক্ষ টাকা ফাইন দিতে হবে, অনাদায়ে আরও 6 মাস ওনাকে খাটতে হবে, এবং 15 লক্ষ টাকা নুসরাতের পরিবারকে, এটা নুসরাতের পরিবার পাবে।